যার কারণে তোমরা জেনে থাকবা যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সব কিছু বন্ধ রাখা হয়েছে আগামী এক তারিখ পর্যন্ত এর পরে যদি গভর্নমেন্ট চায় তাহলে এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু আছে সেগুলো উন্মুক্ত করে দিতে পারে অথবা মানুষের বা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য আরও বন্ধ রাখতে পারে সেটা তাদের ইচ্ছা কিন্তু শুধু সরকারের পক্ষে একা সচেতন থাকলেই এই করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব নয় এই বাংলাদেশের যতগুলো নাগরিক আছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষকে এ বিষয়ে সচেতন থাকতে হবে এই করোনা ভাইরাস এই করোনা ভাইরাস সম্পর্কে তোমরা হয়তো মোটামুটি একটু জানো ঠিক কিনা তো এই করোনা ভাইরাসটা এটা এমন একটা ভাইরাস যে রুগে মানুষ আক্রান্ত হলে যা যার ভয়ে মানুষ তার কাছে যাইতে চায় না সকলে একটা ভয় ভীতির মধ্যে থাকে তো আল্লা সাহান মানুষদেরকে পরীক্ষা করার পরীক্ষা করার জন্য অনেক সময় আসমানি গজব জমিনী গজব দিয়ে আল্লা সুবাহা পরীক্ষা করে কিন্তু এত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু বিভিন্ন মাধ্যম মানুষদেরকে কুরআন এবং হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। আমরা যদি সেগুলো ফলো করি সেগুলো আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করুণা নামক ভয়াস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করতে পারে কি বলো তোমরা গর্ভত ইনশাআল্লাহ তাহলে আমাদের জানা উচিত যে সেই আমলগুলো কি কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রদত্ত গজব থেকে এই মারাত্মক গ্রুপ থেকে আল্লাহ সুবাহতালা আমাদেরকে হেফাজত করবে মেডিকেল সায়েন্স অনুযায়ী যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে পবিত্রতার সাথে থাকতে হবে হাত মুখ ধৌত করতে হবে হাত ধোয়া সারা নাক মুখ চোখে স্পর্শ করা যাবে না কারো কারোর সাথে মুসাফা করা যাবে না কোলাকুলি করা যাবে না এরকমভাবে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না কপ আসলে থুতু আসলে সেগুলো টিস্যু ব্যবহার করতে হবে এগুলো মেডিকেল সায়েন্স অনুযায়ী তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এর সাথে সাথে আমরা যারা কোরআন এবং হাদিসকে যারা বিশ্বাস করি কোরআন এবং হাদিসকে যারা বিশ্বাস করি আমরা যারা পরকালকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি তাদের এর সাথে সাথে আরও কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত আমলগুলো আমাদের করতে হবে তাহলেই আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদেরকে এই করোনা নামক ভাইরাস থেকে এই দেশকে বাঁচাবে এই দেশের মানুষকে আল্লাহ তালা হেফাজত করতে পারে তার মধ্যে একটা হলো যে বেশি বেশি দোয়া করা আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতিলা ফিরতি হাসানা তাও এই দোয়া বেশি বেশি পড়া আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করো উত্তম জীবন দান করো এবং পরকালেও তুমি আমাদেরকে উত্তম জীবন দান করো এবং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর সাথে সাথে বিভিন্ন মেসেজের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আরেকটা দোয়া শেখানো হচ্ছে যেটা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে বের করা হয়েছে কঠিন রূপ থেকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন তার মধ্যে একটা হলো করোনা ভাইরাস যে দোয়াটা এরকম আল্লাহ হুম্মা ইন্নি বলো সবাই বলো আল্লাহ আসকাম এই তুমি আমাদেরকে কুষ্ঠ রোগ এবং বিভিন্ন ধরনের মহামারী রোগ এবং যত ধরনের মারাত্মক রোগ আছে প্রকাশ্য রোগ গোপনীয় রোগ যত রকমের মারাত্মক রোগ আছে সমস্ত রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো তো দুনিয়াতে যত রোগ আছে এই রোগ দেওয়ার মালিক ও আল্লাহ এর থেকে হেফাজত করার মালিক ওকে দুনিয়াতে কোনো ডাক্তার কবিরাজ দার্শনিক এর থেকে বাঁচাইতে পারবে না একমাত্র বাঁচানোর মালিক কে এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে কি করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে কোরআন তেলাবাদ করে বেশি বেশি দোয়া করতে হবে এরপরে দুই নাম্বার টিপস হলো দুই নাম্বার কথা হলো যে বেশি বেশি নামাজ পড়তে হবে কি করতে হবে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো আজকে এই যে করোনা ভাইরাস এটা একটা ধৈর্যের বিষয় সরকার এ দেশের প্রশাসন এদেশের বুদ্ধিজীবীরা এদেশের সমস্ত নাগরিক এটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করতেছে এই জন্য আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করো তিন নাম্বারটা হলো বেশি বেশি দান খরাত করা এগুলো তোমাদের আত্মীয় স্বজন যারা আছে পিতা মাতা যারা আছে তাদেরকে শিক্ষা দিবা তোমাদের ভাই বেড়াদার বন্ধু বান্ধব তারপরে বাচ্চা যারা আছে সবাইকে শিক্ষা দিবা যে দান সৎকা করলে দান সৎকা করলে এ ধরনের গজব থেকে হেফাজত থাকা যায় আল্লাহ রসুল্লাহ বলেন ইন্না সদকাতা যে মানুষের উপরে আল্লাহ প্রদত্ত যে গজবগুলো আসতে থাকে এই গজবগুলো আল্লা হওয়া তালা দান করার মাধ্যমে এটা হটিয়ে দেন এবং সু এবং অপমৃত্যু থেকে আল্লাহ সবাহান হেফাজত করেন এই জন্য আমরা যদি এই মেডিকেল সায়েন্স যে দিক নির দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে এর পাশাপাশি যদি আমরা কোরআন এবং হাদিস মোতাবেকের তিনটা কাজ করতে পারি বেশি বেশি দোয়া করতে পারি চলায়ত আদায় করতে পারি বেশি বেশি চলাত আদায় করতে পারি এবং বেশি বেশি দান খরাত করতে পারি তাহলে আল্লাহ সুবাহান হা তালার কাছে আশা করা যায় আল্লাহ তালা অসিরেই আমাদের এই দেশ ও দেশের মানুষদেরকে এই করোনা নামক ভাইরাস থেকে আল্লাহ সুবাহাল আমাদেরকে হেফাজত করবেন আমরা কি এই কাজটা বেশি বেশি করতে পারবো না ইনশাল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে সকল